ভূত ও কিম ভূত। হাজারিবাগ জেলায় হাড্ডি সাতুয়ার মাঠ, মাঠটি যেন শেষ নেই। তার এক ধারে দু তিনটে বড় বড় পাহাড়, আর অন্য ধারে প্রকাণ্ড শালবন, মাঝখানে ধু ধু করছে ঢেউ খেলানো হাড্ডি সাতুয়ার মাঠ। শালবনে চিরদিন বাস করে একপাল বিহারি ভূত, আর সেই পাহাড়গুলোর ধারে ঘুরে বেড়ায় দলে দলে বিকট আকারের কিম্ভূত। বাংলাদেশের লোকেরা কিম্ভূতের কথা জানে না, কারণ এই দেশে কিম্ভূত নেই, আছে কেবল ভূত। ভূতে আর কিম্ভূতে আকাশ পাতাল তফাত। ভূতগুলোর গায়ে চামড়া, মাংস, রস, রক্ত, নাড়িভুড়ি কিছুই নেই, আছে কেবল হাড় আর পাঁজর। কিন্তু কিম্ভূত গুলো শেষ এরকম নয়, তাদের গায়ে মাংস না থাকলেও হাড় পাঁজর গুলো চামড়া দিয়ে ঢাকা, তাদের খুব বড় বড় পেট, আর তাদের মুন্ডুগুলো হাড় সার নয়, তাতে জিভ, দাঁত, নাক, কান, চোখ সবই আছে, তবে বেজায় বীভৎস রকমের। তাদের মাথায় আবার শুকনো খড়ের মতো খড়খড়ে চুল। আবার ভূতগুলো কখনো মরে না, কিন্তু কিম্ভূতেরা মরে, তবে অনেকদিন অনেকদিন পরে। তাদের এক একটা বাঁচে 200-300 বছর, কিন্তু তারা মরে যে কি হয় তা কেউ ঠিক বলতে পারে না। কেউ কেউ বলে যে তারা মরে হয় যমদূত, কেউ বলে তা নয়, ওরা মরে হয় লঙ্কার রাক্ষস, তখন তারা খায় কেবল লঙ্কা আর ছাতু, যেমন বিহারিরা খায়। কিন্তু শেষের লোকের কথা আমার বিশ্বাস হয় না। যা হোক, মোটের ওপর কিম্ভূতেরা বড় সোজা চেয়েজ নয়, ভূতেদের মতো তারাও হাওয়ায় মিশে থাকে, তখন তাদের দেখা যায় না, আবার ইচ্ছে করলেই তারা দেহ ধরতে পারে। তারা যেমনি বদরাগী তেমনি রাক্ষসা, আবার তেমনি জোরালো। ভূতেরাও তাদের কাছে জারিজুরি করতে ভয় পায়, এমনি দুর্দান্ত তারা। একবার জঙ্গলের এই ভূতেদের সঙ্গে পাহাড়ি কিম্ভূতেদের বাঁধল বেজায় ঝগড়া। ওহ, সে কি ব্যাপার! কিছুদিন ধরে হাড্ডি ছাতুয়ার মাঠ কুরুক্ষেত্র হয়ে দাঁড়ালো, সেখানে যায় কার সাধ্যি। সেই ঝগড়ার কথাই বলছি, শোনো। কিম্ভূতদের একটা মেয়ে আছে, তার নাম গন্ধভুড়ুড়ি। মেয়েটা যেমন দেখতে ভয়ানক কদাকার, তেমনি তার গায়ে দুর্গন্ধ। বাপরে, সে যদি এক জায়গায় বসে থাকে তো তার গায়ের গন্ধে 4 ক্রোশের মধ্যে কোনো জীবজন্তু থাকতে পারে না। তার উপরে আবার কি বিদকুটে তার চেহারা, দেখলে প্রাণ খাঁচা ছাড়া হয় আর কি। বিকট চওড়া থ্যাবড়া নাক, তার ফোঁসা দুটোর মধ্যে বিড়াল ঢুকে যায়। মনে দুটো যেন ক্রিকেট বল, আবার তা উল্টে আছে। মুখের হাঁটা এক কান থেকে আরেক কান পর্যন্ত টানা, তার মধ্যে আবার মোষের শিঙের মতো লম্বা লম্বা বাঁকা বাঁকা দাঁত, আর কি প্রকাণ্ড নাদা তার পেট, যেন একটা ঢাকাই জ্বালা। তার হাত, পা আর গলা কিন্তু কাঠির মতো সরু সরু। আহা, কি অপরূপ তার রূপ রে! কিন্তু তাকে দেখেই একটা ভূতের মুন্ডু ঘুরে গেল। হাজারো ভূত কিনা, তাই যেটা যত কুৎসিত তার কাছে সেটা তত সুশ্রী, আর যত দুর্গন্ধ তার কাছে তত সুগন্ধ, নইলে আর ভূত বলেছে কেন? গন্ধ ভুড়ভুড়িকে দেখে আর তার গায়ের গন্ধ শুঁকে ভূতটা একেবারে ক্ষেপে উঠল।
তাকে সে বিয়ে করবেই করবে। কিন্তু কিম ভূতেরা ভূতেদেরকে মেয়ে দেবে কেন? তাই সে মনে মনে যুক্তি আঁটলে বড়বড়িকে চুরি করে ধরে আনবার জন্য। আড্ডি ছাতুয়ার মাঠে একটা ইঁদারা আছে। একদিন গন্ধ হুড়ুড়ি একা একা সেখানে নাইছে, এমন সময় চারটে ভূত সেখানে হাজির। তারা গন্ধ হুড়ুড়িকে কাঁধে তুলে নিয়ে তে ছুট তো তে ছুট, তা তাকে একেবারে শালবনে নিয়ে এসে তাকে বন্দিনী করে রাখলে। গন্ধ হুড়ুড়ি কুঁতোয় পড়ে রাজি হলেই ভূতটা তাকে বিয়ে করবে, এই হলো তার মতলব। খবরটা কিন্তু কিম্ভূতদের কাছে পৌঁছতে দেরি হলো না, তারা সবাই একসঙ্গে লাফিয়ে উঠল। কি, ভূতেদের এত বড় আস্পর্ধা? কিম্ভূতের মেয়েকে তারা চুরি করে নিয়ে যায়? এতবার কিছুতেই সহ্য হবে না। তারা সবাই মিলে একসঙ্গে হুম হাম গুম গাম গো গো ফ্যাঁত ফ্যাঁত নানা রকম গর্জন শুরু করে দিলে। তারপর তারা লাফাতে লাফাতে, ডিগবাজি খেতে খেতে আর রাগে হাত পা ছুঁড়তে ছুঁড়তে চললো শালবনের ভূতদের সঙ্গে যুদ্ধ করতে। তাদের লাফালাফি আর দাপাদাপির ঠেলায় হাড্ডি ছাতুয়ার মাঠে হঠাৎ উঠলো ভয়ানক ঝড়। ভূতেরা শালগাছের ওপর থেকে দেখলে যে আষাঢ়ে মেঘের মতো মাঠ অন্ধকার করে দলে দলে কিম্ভূতেরা আসছে তাদের শালবনের দিকে। তাদের আর বুঝতে বিলম্ব হলো না যে ব্যাপারটা কি। তাদের মধ্যেও তখন সাজো সাজো পড়ে গেল, তারাও তো বিহারি ভূত, তারাই বা কম কিছু। মাথার খুলির ওপর পাগড় জড়িয়ে মার মার রব রব করতে করতে তারাও দিল ছুট কিম্ভূতদের দিকে। এরা হাঁকার ছাড়ে হনুমানজি বলে, আর কিম্ভূতেরা চেঁচিয়ে বলে রাবণজি মহারাজ। দুদলের হুঙ্কারে হাড্ডি ছাতুয়ার মাঠ কেঁপে কেঁপে উঠতে লাগলো। তারপরেই যুদ্ধ। সে কি ভয়ানক কাণ্ড! যেমন মারামারির শব্দ তেমনি চিৎকার, সারা মাঠের জীব জন্তুদের কানে তালা ধরে গেল। তারা সব মাঠ ছেড়ে পো পো করে ভয়ে ছুটে পালাতে শুরু করলে। ভূত আর কিম্ভূতের লড়াই সে কি সাধারণ ব্যাপার! ভূতেরা তাদের লম্বা লম্বা হাড় বার করার ঠ্যাং তুলে কিম্ভূতদের নাদা নাদা পিটে মারে লাথি, আর কিম্ভূতেরা ভূতগুলোর হাড় পাঁচড়া দেয় মড়মড় করে ভেঙে। ভূতেরা কিম্ভূতদের জড়িয়ে ধরে তাদের ঘাড়ে লাগায় কামড়, আর কিম্ভূতেরা ভূতগুলোকে মাথার ওপর তুলে ধরে লাগায় মাটিতে আছাড়। ভূতেরা কিম্ভূতদের চুল ধরে তাদের হিড় হিড় করে টান, আর কিম্ভূতেরা ভূতদের ঠ্যাং ধরে তাদের মাথার উপর ঘোরায়। দু দলের কেউ কম নয়, তাই কেউ কারো কাছে হার মানতে চায় না। শেষে যেই রাত পোহালো আর যুদ্ধ গেল থেমে। দিনের আলোতে আর ভুতুড়ে ব্যাপার হতে পারে না, তাই সেদিনের মতো যুদ্ধ থামিয়ে তারা যে যার আড্ডায় চলে গেল। দু দলেরই সারাদিন কাটলো কেবল নানা ফন্দি যুক্তি আঁটতে। তারপর সন্ধে হতেই আবার দাঙ্গা, আবার তাদের দুই দলের মারামারি, কামড়া কামড়ি চলল সারা রাত। কিন্তু এবারেও কোনো দল কোনো দলকে হারাতে পারলেন না।
এইভাবে রাতের পর রাত যুদ্ধ চলতে লাগলো। দিন এলেই বিশ্রাম, আর রাত হলেই যুদ্ধ। তবু কিন্তু এই যুদ্ধের মীমাংসা কিছুতেই হচ্ছিল না। শেষে দুই দলই মহাবিরক্ত হয়ে উঠল। তখন তাদের মধ্যে একটা রফা হলো, ঠিক হলো যে তারা সবাই মিলে এই যুদ্ধ করবে না, এবারে লড়াই হবে ডুয়েল। ভূতেদের ভিতরতে একটা বাছা পালোয়ান আর কিম্ভূতদের দলের তেমনি একজন লড়াই করবে। তাতে যে দলের বীর জয়ী হবে সেই দলেরই জিত। ভূত হারলে গন্ধগুড় বুড়িকে ফিরিয়ে দেওয়া হবে, আর যদি কিম্ভূত হারে তাহলে ভূতের সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। তখন দুই দল থেকে দুজন যোদ্ধা মাঝখানে এসে দাঁড়ালো। ভূত আর কিম্ভূতের দল রইল তাদের সবাই মিলে ঘিরে। ভূতটার নাম চুলবুল পাড়ে আর কিম্ভূতটার নাম খটখটিয়া। দুজনেই যেমন ভীষণ কদাকার তেমনি তারা পালোয়ান। তারা কেউ হনুমানজির আর কেউ রাবণজি মহারাজের নাম নিয়ে পরস্পরকে যুদ্ধে আহ্বান করলেন। উফ, সে কি যুদ্ধ! হাড্ডি ছাতুয়ার মাঠে ধুলো উড়ে গেল। 5 ঘন্টার মধ্যে কেউ কাউকে হারাতে পারে না। ভূত আর কিম্ভূতের দল বসে বসে কেবল কি হয় করতে লাগলো। শেষে চুলবুল পাড়ে হাঁপিয়ে পড়ল। সে ভূত কিনা, তাই তার গায়ে রস রক্ত মাংস কিছুই নেই, কেবল আছে হাড় পাঁজর। শুধু হাড় পাঁজরে আর কতই বা লড়া যায়! তাই তার দম ফুরিয়ে আসতে লাগলো। সুযোগ বুঝে খটগটিয়া তাকে মাথার ওপর তুলে সজোরে দিলে এক কাছাড়। ব্যাস, চুলবুল পাড়ের চুলবুলুনি ভেঙে গেল। আর গুঁড়িয়ে আর ঠ্যাং ভেঙে যেতেই সে ন্যাংচাতে ন্যাংচাতে সেখান থেকে দেছুট। কিম্ভূতদের তখন কি লাফালাফি কি হাততালি! গন্ধপুর বুড়িকে নিয়ে ড্যাং ড্যাং করে তারা পাহাড়ে ফিরে গেল। সেই থেকে ভূতেরা প্রাণ গেলেও কিম্ভূতদের আর খাটাতে চায় না। তারা বুঝলে যে ভূতদের সবাই ভয় করলেও ভূতেদের ভয় দেখাবার মতো কেউ যদি থাকে তো তারা কিম্ভূত।